সম্মানীয় সদস্য আমি এখন মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম 13 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 10 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত প্রস্তাবের উপর আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি লাখো শহীদ মুক্তিযোদ্ধা ও মা বোনদের শ্রদ্ধাভরে স্মরণ করি চট্টলার অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শ্রদ্ধাভরে স্মরণ করি 75-এর 15 আগস্টের সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দদের বেগম ফজলুদ্দিন নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদদের মাননীয় স্পিকার দো টেক্কে কা বাংলাদেশ উজিরে আজম শেখ হাসিনা মুলক কো কহাঁ সে কহাঁ পৌঁছা দিয়া আর হাম লোক দো টেক্কা কে ভি নহীঁ রহে অর্থাৎ দুই টাকার বাংলাদেশ যেটা আমরা বলতাম এক সময় স্বাধীনতার সময় সেই দুই টাকার বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আর আমরা পাকিস্তান দুই টাকারও থাকলাম না দুই টাকারও থাকলাম না কি মিন করলো সে মিন করেছে বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকার উপরে আড়াই টাকা সেই কারণে সে বলছে হাম লোক দো টেক্কা কে ভি নহীঁ রহা এখন আমাদের পাকিস্তান প্রীতি বিএনপি জামাতের উদ্দেশ্যে আমি বলতে চাই এই মেট্রো রেলের উদ্বোধন যখন হলো পাকিস্তানের এই সাংবাদিক এই নিউজটি ইউটিউবে পোস্ট করেন এখন এই বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্ব কিন্তু খুব প্রেস করছে মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু সহ অনেক উন্নয়ন আমাদের সরকারের আমলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহান নেত্রী শেখ হাসিনার আমলে এই 14 বছর শাসন আমলে আজকে এই উন্নয়ন হয়েছে কিন্তু এই উন্নয়নে তারা কোনোভাবেই কখনোই দেশ যে এই জায়গায় আসবে তারা কখনোই ভাবতে পারেনি আমাদের সেই বিএনপি জামাত তারা মিথ্যে রাজনীতির উপরেই তারা মোটামুটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সেই দীর্ঘকাল ধরে চালিয়ে যাচ্ছে ন্যূনতম মানুষের যে একটা সত্যতা আমার মনে হয় না তাদের মধ্যে আছে তারা বিগত 10ই ডিসেম্বর সেই 10ই ডিসেম্বরকে নিয়ে তারা অনেক মিথ্যাচার করেছিল তারা বলেছিল এই 10ই ডিসেম্বরে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে বেগম জিয়ার নির্দেশনায় দেশ চলবে লন্ডন থেকে তারেক জিয়া এসে দেশ চালাবে কিন্তু দেখা গেল তার কোনোটাই হয়নি বরং 11ই ডিসেম্বর তারা এই সংসদ থেকে তাদের যেই সংসদ সদস্যরা ছিলেন সেই 7 জন পদত্যাগ করেছেন তাহলে আওয়ামী লীগকে তারা বলেছিল 10ই ডিসেম্বরে পদত্যাগ করবে সে জায়গায় তারা উল্টো পদত্যাগ করেছেন তাদেরকে যখন বিভিন্ন সাংবাদিক দেশি বিদেশিরা প্রশ্ন করলো যে আপনারা কেন পদত্যাগ করেছেন তারা বলল
আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি সংসদে, সে কারণে আমরা পদত্যাগ করেছি। তাহলে আমি বলতে চাই, তাহলে তারা গত চার বছর যে সংসদ সদস্য হিসেবে ছিল, তারা কি এখানে বসে বসে আঙ্গুল চুষেছিল? আমার জানা মতে তা আমাদের, তারা যেই সময় আমাদের আমলে পেয়েছে, আমরা যখন বিরোধীদের ছিলাম ওই পরিমাণ সময় তারা আমাদেরকে দেয়নি। তাহলে সব কথাই তো তারা বলেছে, এখন তারা সংসদ থেকে বের হয়ে তারা ইউটিউবের একটা মিথ্যে যন্ত্র, তথ্যযন্ত্রের আশ্রয় নিচ্ছে। এখানে তাদের কাজ হচ্ছে সারা দিন মিথ্যে তথ্য পোস্ট করা, জনগণকে বিভ্রান্তি করা। মেট্রো রেল তারা দেখছে, মেট্রো রেলের মানুষের যে উদ্দীপনা, মানুষ সারা দেশ থেকে আসছে এই মেট্রো রেল দেখার জন্য, চড়ার জন্য। আর তারা বলছে মেট্রো রেলে, মেট্রো রেলে নাকি দুর্নীতি হয়েছে, পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে। মুদ্রা কথা হলো, তারা তাদের শাসন আমল 2001 থেকে যদি আমরা 2006 আমরা দেখি, তাদের আমলে, তাদের শাসন আমলে উল্লেখযোগ্য কি হয়েছে আমার মনে হয় না কেউ বলতে পারবে। হ্যাঁ হয়েছে, হাওয়া ভবনের সৃষ্টি হয়েছিল। এই দুর্নীতির আশ্রয়প্রশ্রয় এই হাওয়া ভবন থেকে হয়েছিল, বাংলাবাই সৃষ্টি হয়েছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি হয়েছিল। এই আপনার সেটা 21 অগস্ট গ্রেনেড হামলা কোন সালে হয়েছিল, 2004 সালে, সেই গ্রেনেড হামলায় তারা আমাদের মহান নেতৃত্বকে চিরতরে বিদায় করতে চেয়েছিল, কিন্তু মহালা রব্বুল আলমিনের অশেষ রহমত ছিল, আমাদের নেত্রী জানে বেঁচে গিয়েছিল। তো সুতরাং তারা এখন নির্বাচন নিয়ে কথা বলে, গণতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্র আমার মনে হয় না আওয়ামী লীগকে শেখানোর আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেই তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন। তার এই সুযোগ্য কন্যা মহান নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই 75-এর পরবর্তী থেকে নিয়ে দীর্ঘ 21 বছর সংগ্রাম করেছিল গণতন্ত্রের জন্য। তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এসে ক্ষমতায় বসে যাননি, তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের, গণতন্ত্রের কথা বলে লাভ হবে না। যাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা যদি গণতন্ত্রের মুখোশ নিয়ে গণতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে, তাদের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমার মনে হয় না তাদেরকে আবার মনে করে দেওয়ার প্রয়োজন আছে। সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনও আমরা এই বাঙালি জাতি দেখেছিল। আমি আরেকটি কথা বলতে চাই, 75-এর পরবর্তী যে নির্বাচনগুলি হয়েছে, একটা নির্বাচনও স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হয়নি, অর্থাৎ সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর। একমাত্র 96 সালে থেকে আমরা 2001 পর্যন্ত যে সময় ছিলাম, 2001-এর নির্বাচন, যদিও বা এই নির্বাচন নিয়ে আমি মনে করি একটা নীল নকশা নির্বাচন ছিল, যাই হোক সে নির্বাচনের ফলাফলকে মেনে আমাদের প্রধানমন্ত্রী তিনি গণতান্ত্রিকভাবেই ক্ষমতা হস্তান্তর করেছিলেন। পরবর্তী 5 বছর অতিবাহিত হওয়ার পরে যখন আরেকটি নির্বাচনের সময় এসেছিল, দেখা গেছে তারা আবার সেই পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা কোনোভাবেই নির্বাচন চাননি এবং নির্বাচনে নানা রকম ষড়যন্ত্র করেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তুতের পর্ব বক্তৃতা আজকেই উনি উল্লেখ করেছেন, 1 কোটির উপরে ভুয়া ভোটার করেছিলেন এবং তাদেরকে সরানোর জন্য আবার আন্দোলন করতে হয়েছে। তার পরবর্তী ইমার্জেন্সি হয়েছে, যাক সেটা কথা। তো সুতরাং তারা দেশকে কোনোভাবেই ভালোভাবে শাসন করতে পারেনি, তারা উন্নয়ন করতে পারেনি, বিদ্যুৎ থেকে নিয়ে প্রতিটি কর্মকাণ্ডে তারা দুর্বল ছিল। আজকে আমাদের এই ধারাবাহিক সরকার, 14 মাননীয় স্পিকার আমার একটু সময় লাগবে, 14 বছর আমাদের এই ধারাবাহিক সরকার, এই 14 বছরে আমরা যে অভূতপূর্ব উন্নয়ন করেছি, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই উন্নয়ন হয়নি, কেউ দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ। এখন আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনকে ষড়যন্ত্র করার জন্য তারা অনেক কাজ করছে, দেশি বিদেশি সেই স্বাধীনতা বিরোধী চক্র আবার তারা অ্যাক্টিভ হয়েছে। কোনো লাভ হবে না ইনশাআল্লাহ।
জনগণ আমাদের সাথে আছে। এই দেশে তারা এই বিএনপি জামাত তারা এক মিনিট সব সময় সুযোগ নিতে মানুন আমাকে একটু পাঁচ মিনিট সময় দিলে আমি খুশি হব। তারা পাঁচ মিনিট দেওয়া যাবে না, তিন মিনিট। ধন্যবাদ। তারা চায় যে চলে বলে কৌশলে তারা যেহেতু দেখছে তারা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না, তারা বিদেশিদের উপর নির্ভর করে যদি তারা ক্ষমতায় আসতে পারে কোনো লাভ হবে না। নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক উপায়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে। সুতরাং আমি মনে করি এই নির্বাচন আগামী নির্বাচনও আমরা যেহেতু এত উন্নয়ন হয়েছে আগামী নির্বাচনও জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে এবং আওয়ামী লীগকেই ক্ষমতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি এখন বলতে চাই ভূমি ল্যান্ড রিফর্ম, ভূমিতে যে আমরা আমূল পরিবর্তন এনেছি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, আজকে জনগণ ঘরে বসে ভূমি কর আদায় করতে পারছে, মিউটেশন করতে পারছে, অনেক কাজ করতে পারছে। এবং শুধু তাই নয়, আমরা আমরা স্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে অনেক কিছু নিয়ে আসছি, অনেক রিফর্ম আমরা নিয়ে আসছি, স্থায়ী বন্দোবস্ত এবং মেয়াদি বন্দোবস্ত, এবং আমরা ল্যান্ড ক্রাইম অ্যাক্ট, ভূমি অপরাধ আইন, ভূমি ব্যবহার আইন, ভূমি দখল সত্ত্ব আইন, আমরা এগুলো নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই সংসদে নিয়ে আসব, আইনের পরিবর্তন করব। অর্থাৎ আমরা যে রিফর্মগুলো করছি জনগণ ইতিমধ্যে তার সুফল ভোগ করছে। আমি আরেকটা আজকের এই দিনে দাঁড়িয়ে আরেকটা সুখবর দিতে চাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান যে নতুন স্লোগান স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা প্রত্যেকটি ল্যান্ড ওনারকে সিএলও সার্টিফাইড অফ ল্যান্ড ওনারশিপ স্মার্ট কার্ড আমরা ইনশাআল্লাহ ইন্ট্রোডিউস করতে যাব। সেটা আমরা পর্যায়ক্রমে যেখানে ডিজিটাল সার্ভে হবে সেই ডিজিটাল সার্ভে এলাকা থেকে আমরা স্মার্ট কার্ড বিতরণ করার সময় এই স্মার্ট কার্ডে সমস্ত ডেটা কিন্তু থাকবে। তো সুতরাং একজন ভূমির মালিক তার স্মার্ট কার্ডের মধ্যে সমস্ত তথ্য সে প্রিন্ট নিতে পারবে এবং যেখানে যাবে ইজিভাবে কাজ হয়ে যাবে। তো সুতরাং আমরা কাজ করছি, আমরা এখানে বসে নেই। আমরা ইউক্রেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অনেক ক্ষতি করেছে, আন্তর্জাতিকভাবে জিনিসের দাম বেড়ে গেছে, তারপরও আমরা চেষ্টা করছি কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায়। সুতরাং আমরা আওয়ামী লীগ সরকার হচ্ছে জনবান্ধব সরকার, আমরা সাধারণ মানুষের কথা শুনি, সাধারণ মানুষের ভাষায় কথা বলার চেষ্টা করি। তো সুতরাং আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন থাকবে ইনশাআল্লাহ বাংলার জনগণ কখনোই কষ্ট পাবে না। মাননীয় স্পিকার, আপনাকে অসম্ভব ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।